আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচার এবং রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। শনিবার থেকে ধর্মতলায় ছজন জুনিয়র চিকিৎসক আমরণ অনশনে বসেছেন। ইতিমধ্যে 40 ঘন্টা অতিক্রম করে গিয়েছে এই আমরণ অনশনের। রবিবার এই অনশনে যোগ দিয়েছে আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। এসবের মাঝেই এবার জুনিয়র চিকিৎসকদের অনশনকে সমর্থন জানিয়ে 24 ঘন্টার প্রতীকী অনশনে যোগ দিয়েছে সিনিয়র চিকিৎসকরাও। আপাতত 3 জন চিকিৎসক এই প্রতীকী অনশনে যোগ দিয়েছেন বলেই জানা গেছে। এই সমস্ত সিনিয়র চিকিৎসক এখনও পর্যন্ত এই অনশনে যোগ দিয়েছেন তারা হলেন শ্রাবণী চক্রবর্তী, তাপস ফ্রান্সিস বিশ্বাস ও মুনমুন কীর্তনিয়া। এছাড়াও পরবর্তীতে ধর্ণা মঞ্চে উপস্থিত হতে পারেন সুবর্ণ গোস্বামী। প্রসঙ্গত 10 দফা দাবি পূরণের জন্য সরকারের কাছে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে সেই সময়সীমার মধ্যে কোনো সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় শনিবার রাত থেকে তারা আমরণ অনশনের ঘোষণা করেন। ওই দিন রাত থেকেই ধর্মতলায় অনশনে বসেছেন 6 জন জুনিয়র চিকিৎসক, যাদের মধ্যে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠুপ মুখোপাধ্যায়, তনয়া পাজা এবং ক্যান্সার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা। এছাড়া এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, এনআরএসের পিজিডি পুলস্থ আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা অনশনে যোগ দিয়েছেন। উদাহরণ দিয়ে আমি এখানে বোঝাতে চাইছি, পীড় হচ্ছে, মনীষীরা জন্ম নিয়েছে, তার পাশে তো পালাবার কোনো পথ থাকবে না। আর চিটিং মার্ডার, মা কাকু কাকিমা, আমরা মানে অনেক হতাশ, কিন্তু আমরা এই অনশনটা, অমরণ অনশন আমরা বন্ধ করব না যতক্ষণ আমাদের ডিমান্ডগুলো মানা হচ্ছে না। আপনারা সাধারণ মানুষ, যে লোক আমাদের মানে দেখছে, তাদের কাছে অনুরোধ আছে যে আমাদের এত সিম্পল ডিমান্ড, এত লজিক্যাল ডিমান্ড, যে একটাও ডিমান্ড যে কোনো মানুষ এসে বলতে পারে না যে এটা বাজে ডিমান্ড বা এটা পুরো করা যাবে না, তাড়াতাড়ি পুরো করা যাবে না, সেটা এত সময় লাগছে কেন, মানে কি চাইছে সরকার, যে ডাক্তাররা প্রোটেস্ট করতে করতে মরে যাক বা কিছু একটা বাজে ঘটনা হোক, বুঝতে পারছি না যে এত ঘন্টা হয়ে গেল আবার, মানে একটা মানুষ আর কত ঘন্টা অনশন করবে, কত ঘন্টা অনশন করবে, কি নিজের বলিদান দেবে, যে ছোট ছোট জিনিস যেগুলো আছে সেটা মানার জন্য, ইজ ইট ওয়ার্থ ইট, এইটাই জানতে চাইছি। রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদর্থক কোনো ভূমিকা এখন অবধি কোনো দেখা যায়নি, যদিও 39 ঘন্টা অতিক্রম হয়ে গেল। এনারা যে 6 জন, কালকে একজন অনেক ডক্টর অনিকেত মাহাতো উনিও জয়েন করেছেন, যে 7 জন জয়েন করেছেন, হ্যাঁ 39 ঘন্টা হয়ে যাওয়া সত্ত্বেও এখন সদর্থক ভূমিকা দেখা যায়।